রিভাইভ রিমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ সংশয়বাদী, আমরা আছি যৌনতা এবং চীনা অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদে। আজকের মিডিয়া যৌনতা কেন্দ্রিক কেন? কারণ যৌনতার মার্কেট আছে, জনগণ যৌনতা চাই, তারা যৌনতা দেখতে চায়, ভোগ করতে চায়, চাহিদা আছে, তাই ইন্ডাস্ট্রিগুলো সেই চাহিদার যোগান দিচ্ছে, ব্যাস। তবে জনগণের মধ্যে এই চাহিদা তৈরি করেছে এই একই ইন্ডাস্ট্রিগুলো, মানুষের মাথার ভিতরে তারা ক্রমাগত বিষ ঢুকাচ্ছে। একসময় মানুষ বিষে আসক্ত হয়ে পড়ছে, ঠিক একই কারণে আজ পৃথিবী জুড়ে মাদকাসক্তি বাড়ছে। কোনো স্বাভাবিক মানুষ বুকের ভিতরে ধোঁয়া ঢোকাতে চায় না, কোনো স্বাভাবিক মানুষ ঘুম থেকে উঠে নিজের শিরার মধ্যে বিষাক্ত কেমিক্যাল প্রবেশ করাতে চায় না। স্বাভাবিক অবস্থায় কেউ ভাত ফল সবজি পচানো, কড়া গন্ধে গা গোলানো তরল গিলতে চায় না। এগুলোর চাহিদা তৈরি করতে হয়। মানুষের মধ্যে এসব চাহিদা তৈরি করার জন্য এই ইন্ডাস্ট্রিগুলো প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে। বিজ্ঞাপন সহ বিভিন্ন সাংস্কৃতিক কারিগরির মাধ্যমে মানুষকে ভাবতে শেখায় যে চাহিদাগুলো সহজাতভাবে তাদের জন্য তৈরি হয়েছে আর তাই এগুলো পূরণ করতে হবে। মানুষের প্রাকৃতিক অধিকার আর প্রাকৃতিক চাহিদা অনুযায়ী কাজ করাই সবচেয়ে নৈতিক এবং লিবারেল মানবাধিকারের এই ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। কিন্তু অধিকার আর চাহিদাগুলো আসলে কতটা প্রাকৃতিক সেটা নিয়ে কেউ প্রশ্ন করে না। আর কোনো কিছু যদি প্রকৃত হয় তাহলে সেটা অনুযায়ী কাজ করতে আমরা নৈতিকভাবে কেন বাধ্য হব সেটাও একটা প্রশ্ন।